হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আছি এজে সাগর, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব বিক্রমপুর লোহরজুন থানা কলমা উপজেলায় মিজানুর রহমান সিনহার বাড়ি ভ্রমণে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শর্টকাটে অল্প খরচের মাধ্যমে, অল্প সময়ের মাধ্যমে ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে ফ্রাইডেতে ঘোরা যায়। তো চলুন আমরা সামনের দিক আগাই, দেখি আপনাদেরকে কি দেখাতে পারি। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমি প্রতিনিয়তই এই ধরনের ভিডিও আপডেট করে থাকি। ভিউয়ার্স, আমরা প্রায় চলে এসে পড়েছি মিজানুর রহমান সিনহার বাড়িতে। চলুন হাউসটির চারদিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে বাইরের অংশটা। আপনাদেরকে আগেই বলেছিলাম এখানে প্রায় সময় মানুষ ঘুরতে আসে, আপনারা চাইলে আসতে পারেন। সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত গেটটি খোলা থাকে। এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে বাড়ির মেন গেটটি। বাড়ির কাজ চলতেছে, সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত খোলা থাকে, অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য। হচ্ছে বাইরের অংশটা, এটা আকার অনেক বড়। সাধারণত জনগণের এরকম বাড়ি খুব কমই আছে। এটা হচ্ছে পাশের অংশটা, এর হচ্ছে বাড়ির আরেকটি বাড়ি, একটি বাড়ির সাথে আরেকটি বাড়ি। এটা হচ্ছে মিজানুর রহমান সিনহার না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বাড়িটি কার, যেহেতু এদিকে আসছে বিক্রমপুর ভ্রমণ আলহাজ আব্দুল জলিল বিক্রমপুরে। তো আমাদের মূল টার্গেট হচ্ছে মিজানুর রহমান সিনহা। আমরা চলো ঘুরে পিছনে যাই। ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়ির সামনের অংশটা, দেখুন খুব চমৎকার একটি জায়গা। এখনো কাজ কমপ্লিট হয়নি, এখনো নির্মাণ কাজ চলতেছে। কাজ কমপ্লিট হলে অবশ্য আমি আরেকবার আসব, চেষ্টা করব আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। আমরা ভিতরে প্রবেশ করছি। এই যে দেখুন, আপনারা দেখতেছেন অবশ্য ক্যামেরায় যে কাজ চলতেছে চারিদিকে, মানুষ কাজ করতেছে এখনো। কাজ কমপ্লিট হলে অ্যাকচুয়ালি আসলে অনেক সুন্দর হবে জায়গাটা। হচ্ছে ভিতরের অংশটি, আমি আপনাদেরকে সবই দেখাবো। আমি ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি অবশ্য। দেখুন খুব চমৎকার একটি জায়গা, মনোরম পরিবেশ, অনেক মানুষ ঘুরতে আসে বিকাল টাইমে। এখনো মানুষ আছে ভিতরে। আমি সামনের দিক গেলে আপনারা অবশ্য দেখতে পারবেন। চলুন সামনের দিক যাই। ভিতরের পরিবেশটা আরো চমৎকার, একদম নিচুম ঠান্ডা পরিবেশ, গ্রামীণ দৃশ্য, চারদিকটাই যেন এক কথায় অপরূপ সুন্দর। অনেক রকমের ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে এখানে, হরিণ, সিংহ, ঘোড়া, আপনারা সবই দেখতে পারবেন। চেষ্টা করবেন সবাই ধৈর্যের সাথে ভিডিওটি দেখার জন্য। আমি একে একে সামনে দিকে যাচ্ছি। দেখুন সিংহের ভাস্কর্য, এটা হচ্ছে সামনের দিকটা। বাড়ির ভিতরের দিকে এবং পিছনের দিকে আরও দেখতে চমৎকার, আরও সুন্দর। পিছনের অংশে অনেক বড় একটি পুকুর রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর ধন্যবাদ এই বাড়ির মালিককে এত সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর একটি জায়গা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক মানুষ এখানে ঘুরতে আসে বিকাল টাইমে, ভিতরে কাজ চলতেছে যার কারণে মানুষ খুব কম দেখা যাচ্ছে। আর আমি আসছি বিকাল
বিকাল 3টার দিকে, তো আর কিছুক্ষণ পরে অনেক মানুষ আসবে। তো চলুন সামনের দিক যাই, আপনাদেরকে ভিতরের অংশ, বাইরের অংশটা, পিছনের অংশটা চারিদিক দিয়ে দেখাই। दिल लगा भी लिया, इश्क भी कर लिया, चांदनी रात में हमने तारे गिने। दिल लगा भी लिया, इश्क भी कर लिया, चांदनी रात में हमने तारे गिने। ख्वाब जैसा कोई ख्वाब थी जिंदगी, नींद टूटी तो आया समझिए हमने। राह वो जिस पे मैं चल रहा था, उसकी कोई भी मंजिल नहीं है, कोई भी मंजिल नहीं है। बेवफा तेरा मासूम चेहरा, भूल जाने के काबिल नहीं है। बेवफा व्यूअर्स, আমি চলে আসলাম হাঁটতে হাঁটতে প্রায় ভিতরের অংশে। এটা হচ্ছে বাড়ির ভিতর দিকটা, বাড়িটা অ্যাকচুয়ালি 3 তলা। দেখুন বাইরের থেকে, মানে বাড়ির সামনের দিক থেকে রাস্তার দিকটা কতটা চমৎকার লাগে, অবাক করার মতো জায়গাটা আসলে। তো বাড়িতে কাজ চলতেছে যার কারণে গেট বন্ধ, অনেক মানুষই আসছে। আর আমি বাড়ির এক পরিচালকের সাথে কথা বললাম ঢোকার জন্য, ওনারা বলতেছে যে ভাই আজকের জন্য সরি, আমাদের ভিতরে খুব ইম্পর্টেন্টীয় কাজ চলতেছে, ফুল গাছের চারার, ফুল গাছের পানি দেওয়ার জন্য ওই রাস্তা তৈরি করতেছে ওনারা, যার কারণে আমি ভিতরের অংশে প্রবেশ করতে পারলাম না। ভিউয়ার্স, আপনাদেরকে এর আগে যে পুকুরটা আপনারা দেখলেন, ওই অ্যাকচুয়ালি যে পুকুরটা দেখছেন ওই পুকুরটা কিন্তু আমি যেটা বলছি সেটা না, আরেকটি পুকুর আছে, সেটা অবশ্য আপনারা দেখতে পারবেন। আমি আপনাদেরকে ভিতরের অংশটাকে দেখিয়ে নিই, চলুন আমরা বাড়ির ভিতরে যাই। দেখুন এদিকে যে বাড়ির ভিতরটা, এটা হচ্ছে বাড়ির ভিতরে, মানে বাড়ির ভিতরে খুব সুন্দর করে চমৎকার করে ডিজাইন করে রেখেছে ওনারা বুদ্ধিজীবীদের ছবি দিয়ে, মানে ওনাদের। দেখুন বাড়ির মেন গেটটা এটা, ঠিক আছে, এটা হচ্ছে মিজানুর রহমান সিনহার বাড়িটা, মূল বাড়িটা এটা। দোতলা এই বাড়িটা হচ্ছে 3 তলা, আপনাদেরকে 3 তলাই আমি দেখানোর চেষ্টা করব, দেখি কতটুকু দেখাতে পারি ইনশাল্লাহ। ভিউয়ার্স দেখুন, এই যে দেখুন আমি বিপরীত অংশে আছি, বাড়ির বিপরীত দিকটিতে আছি। এই যে দেখুন এটা হচ্ছে বাড়ির ভিতরের অংশে। দেখুন এই যে দিকটা হচ্ছে বাড়ির সামনের অংশে, সামনের অংশটা খুবই সুন্দর, অ্যাকচুয়ালি খুবই সুন্দর। আই আফসোস আমি আপনাদেরকে দেখাতে পারলাম না ভিতরে প্রবেশ করে, যেহেতু কাজ চলতেছে, ওই যে দেখতেছেন আপনারা নির্মাণ কাজ চলতেছে, ভিতরে প্রবেশ করতে পারতেছে না কেউই। তারপর আমি কথাগুলো চেষ্টা করছি অবশ্য, পাইনি, তো আমি নেক্সট আবার আসবো। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার বাড়িতে যে খরগোশ পালা হয়, খরগোশের একটা অনেক বড় একটি খামার আছে যেটা এখান থেকে একটু দূরে। তো নেক্সট টাইম যখন আসবো তখন আপনাদেরকে সেটা অবশ্য তুলে ধরবো। আজকে ওনার বাড়ির সামনে যে কয়টা খরগোশ রাখা হয় আর কি সব সময় থাকে, এই কয়টা অবশ্যই স্ক্রিনে ধরে তুললাম। দেখুন অনেক রকমের পশু পাখি এখানে আছে, খরগোশ, তারপর চীনা মুরগি ইত্যাদি পাখি, নানান ধরনের অনেক কিছুই এই বাড়িতে রাখা হয়, পালা হয়। আর এই যে দেখেন বাড়িটা খুব চমৎকার, অ্যাকচুয়ালি খুবই সুন্দর। আর দেখুন এটা হচ্ছে সবাই বলে চীনা মুরগি আর কি, মানে চীন দেশের মোরগ এটা। চলুন আমরা আপনাদেরকে পুকুরের দিকে নিয়ে যাই, পুকুরটির দিক কাছে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই
যে পুকুরটি কত চমৎকার ভাবে ওনারা গড়ে তুলছে। আর এখানে মাছ চাষ করা হয়, অবশ্য এখন মাছ নেই আমি খবর নিয়েছি, যখন আবার আসবো তখন আশা করি সব কিছুই আপনাদেরকে দেখাইতে পারবো। রিসেন্টলি ওনারা মাছ পুকুর থেকে ধরে ফেলছে, আর অনেক মানুষ অনেক অতিথি আপ্যায়নের জন্য এই এই ঘরটা করে রাখছে ওনারা খাবারের জন্য। তো এই দেখুন পুকুরটা অনেক সুন্দর, অনেক বড় একটি পুকুর, চারিদিকটায় অনেক চমৎকার করে রাখছে, চারিদিকে সুন্দর করে সাজানো গোছানোভাবে গাছ লাগানো আছে, চারপাশটাই অ্যাকচুয়ালি অসাধারণ। আপনারা যদি সুযোগ পান কখনো একদিন আসবেন, আপনাদের ফ্যামিলি সবাইকে নিয়ে আসবেন, এখানে ঘুরতে আসবেন, আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। আর যদি বলেন যে অল্প টাইমে অল্প সময়ের মাধ্যমে আমি কোথাও ঘুরতে যেতে চাই, তাহলে আমি অবশ্যই আপনাদের কাছে বলবো যে আপনারা বিক্রমপুর লোহরজন থানা এই মিজানুর রহমান সিনহার বাড়িতে একবার আসুন, একবার এসে ঘুরে যান। শর্ট টাইমে অল্প খরচের মাধ্যমে খুব সংক্ষিপ্তের মধ্যে একটি জায়গা। আমি চলে আসছি, আমার বেশিক্ষণ লাগে নাই, আমি মুন্সিগঞ্জ সদর থেকে আপনারা সরাসরি চলে আসবেন টঙ্গিবাড়ি, টঙ্গিবাড়ি থেকে আপনার মিজানুর রহমান সিনহার সিএনজিতে করে আসতে পারেন, বা অন্যান্য অটো গাড়িও আছে। লোহরজন থানায় এসে আপনারা যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে গন্তব্যে। আসলে অসাধারণ, তা আমি চেষ্টা করছি সব কিছু দেখানোর জন্য আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমি সবসময় চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে এই ধরনের ভিডিও দেওয়ার জন্য। দোয়া করবেন আমার জন্য এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনার মতামতটি জানাবেন, আর আমাদের ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকলে অবশ্যই সেটা জানাবেন, আমরা চেষ্টা করব সমাধান করার জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।